অনুসারে আমি বলবো আজকে সভাপতি আমাদের নাম তৌফিক সাহেব, ওনাকে সভাপতি হিসাবে ওনার স্থানে আসন করে সম্মানিত যে সমস্ত শিক্ষক মণ্ডলী আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন এবং কারাতির যে মাস্টার বিল্লাল ভাই আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, সবাইকে শুভেচ্ছা। এবং সর্বোপরি আমাদের শফিক ভাই, আমার ভাতিজা আলামিন, সবাইকে আমি আরো বেশি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্তভাবেই আমি শেষ করব। কারণ আমরা শিক্ষক মানুষ, বিভিন্ন ওয়ার্কশপে আমাদের থাকতে হয়, যেতে হয়। তো আমরা যখন ট্রেনিংয়ে যাই, সারা বাংলাদেশের, সারা পৃথিবীর প্রত্যেকে, প্রত্যেক রাষ্ট্রে এই কম্পু কারাতি একটা ক্লাস ক্লাসিক্যালভাবে বাধ্যতামূলক, যেমন বই পড়া যেমন দরকার, এবং যেভাবে খেলা, লেখাপড়ার পাশাপাশি খেলা খুবই বাধ্যতামূলক, এবং এটা করতেই হবে, এটা আমাদের কারিকুলামে আছে। বর্তমান চিন্তা ভাবনা সরকারেরও এরম একটা আছে যে এই ধরনের কম্পু কারাত মাশাল্লাহ, অর্থাৎ আত্মরক্ষামূলক কাজ প্রত্যেকেরই দরকার। এই কাজের জন্য যে বিল্লাল ভাই কিন্তু অনেক আগে থেকেই উদ্যোগ নিয়েছে, কিন্তু অনেকে এখানে আগে আসে না, তাকে সাহায্য করে নাই। সে আজ থেকে মিনিমাম 20 বছর আগে সে এই এই কাজে সে এক্সপার্ট, এবং অনেককে চাইছে এই কাজ শিখানোর জন্যে, অনেককে বলছে যে আপনার ছেলেকে দেন, কিন্তু সে অনেকে এগুলো বোঝে নাই যে এটার কতটুকু মূল্য। এবং যেমন আমরা দেখি যে রাস্তাঘাটে একজন যাচ্ছে, তার পকেটে 5,000 টাকা আছে, দুজন লোক এসে তাকে টাকাটা নিয়ে গেল, সেটা সে নিজেকে আত্মসমর্পণ, মানে নিজেকে যে রক্ষা করবে। যে আমাদের বিল্লাল ভাই এরকম একটা মহতি উদ্যোগ নিয়েছে, এর জন্য আমরা সবাই তাকে ধন্যবাদ জানাই। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি তাকে এবং তার যে ছাত্র আছে সবাইকে হায়াতে তৈয়বা দান করুক, এবং উত্তর উত্তর তার ছাত্র আরও বৃদ্ধি পাক, আমাদের এলাকায় সে এরম একটা সুসংগঠিত এবং শক্তিশালী একটা দল গঠন করুক, যার মাধ্যমে প্রত্যেকে, প্রত্যেক অভিভাবকও জানি আরও ইনকারেজিং হয়, নিজেদের উদ্বুদ্ধ করে তাদের বাচ্চাকে জানি এই বিল্লাল ভাইয়ের কাছে ভর্তি করে। এই ব্যাপারে সহযোগিতা করবে আমাদের শফিক ভাইও আছেন বা আমরা যারা আছি, আমরা একটু এর অ্যানাউন্স করব। অবশ্যই হ্যাঁ, এতে আসলে আমাদের উপকার, আমি যা মনে করি। এই আমি তা সবার মঙ্গল কামনা করে, সুস্থতা কামনা করে, এবং এই করোনা মুহূর্তে সবাই জানি নিজ নিজ দায়িত্ব পালন করে, দূরত্ব বজায় রেখে নিজের পরিবারকে সুরক্ষিত রাখবে, এবং নিজের বাচ্চাকেও, সমাজকেও, দেশকেও, এইভাবে জানি সবাই আমরা চেষ্টা করি। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দায়িত্বে আছেন যে আমাদের শফিক ভাই, শফিক সাহেব ভাই, হ্যাঁ ঠিক আছে, আমাদের পাশে আছেন আমাদের এলাকার খাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমাদের সজ্জন মোহাম্মদ স্যার, এছাড়াও আছেন আমাদের আমির সরকার এবং অন্যান্য আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আছেন আমাদের এলাকার উন্নয়নে যার অনেক বড় একটা হাত আছে আমাদের শ্রদ্ধেয় শফিক ভাই, সাংবাদিক ভাই, যিনি আমাদের কৃষ্টি কালচারকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছেন। এছাড়াও আমার সামনে আছেন যাদের কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান, এই ক্যারাটি স্কুলের কচিকাচা শিক্ষার্থী, কিন্তু সকলকে আমি ভালোবাসা জানাই, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। তো আমি বেশি কথা বাড়াবো না, আমি এটাই বলতে চাই যে আপনারা যে স্কুলে ভর্তি হয়েছেন এটা আসলে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, কারণ এই ধরনের শিক্ষামূলক যে শরীরচর্চামূলক যে প্রতিষ্ঠান বা স্কুল, এগুলো কিন্তু বিরল আমাদের দেশে, অত্যন্ত বিরল। তো আমাদের এই এলাকাতে এই বাচ্চাদের যে এই আত্ম
প্রশিক্ষণমূলক যে স্কুল গড়ে তুলেছেন আমাদের বিল্লাল ভাই, এটা আমাদের সন্তানদের জন্য অনেক সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়িয়েছে যে তারা নিজেদের আত্মরক্ষার জন্য এখান থেকে ক্যারাটে শিখবে এবং নিজেদেরকে আত্মশক্তি বলিয়ান হিসেবে নিজের তৈরি করতে পারবে। এই জন্য আমি বিল্লাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই বিষয়গুলো দেখা যায় যেহেতু আমাদের এক প্রত্যন্ত অঞ্চল, আপনাকে হয়তো ভাই আমরা প্রথম থেকে আমরা এরকম সহযোগিতার হাত বাড়াতে পারিনি বা বাড়াচ্ছিও না, এখন অনেকেই বাড়াচ্ছে না, তিরস্কার করছে। তো আমি বিল্লাল ভাইকে বলবো যে ভাই আপনি যে একটা সুন্দর একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন বাচ্চাদের জোরে, আমরা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে দেখবেন যে আমাদের এলাকাবাসীও আপনাকে অনেক সুন্দরভাবে আপনাকে গ্রহণ করবে এবং উৎসাহ প্রদান করবে। আমরা আপনাকে উৎসাহ প্রদান করতেছি, যে কোনো সময় আমরা আপনার যে কোনো কাজে আমাদের ডাকবেন, আমরা আসবো। কারণ এই ধরনের প্রতিষ্ঠান স্কুল আমাদের দরকার। আমরা চাই যে বাংলাদেশের সর্বত্র যেন এরকম শরীরচর্চামূলক আত্মরক্ষা মূলক যে শিক্ষণীয় স্কুল এগুলো গড়ে উঠুক, এটা আমরা চাই। তাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই মহতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত ভাই বেরাদার যারাই আছি, আমরা এলাকার সবাই মোটামুটি ভালো জায়গায় আছে, ভালো অবস্থানে আছে। তার পাশাপাশি আমি বলতেছি আমাদের বিল্লাল ভাইয়ের কথা। বিল্লাল ভাইয়ের যে উদ্যোগ আমাদের এই এলাকায় এটা বিরল, আর উনি যেটা নিয়ে আসছে সেটা আমাদের এবং আমাদের বাচ্চা কাচ্চাদের জন্য সত্যি একটা সুন্দর খবর আর সুন্দর একটা উদ্যোগ, যেখান দিয়ে বাচ্চারা পড়াশোনার পাশাপাশি শরীরচর্চারও একটা সুযোগ পাবে। আমাদের স্যার যে বিষয়টা তুলে ধরছিল যে একজন লোক বাজারে যাবে 5,000 টাকা নিয়ে, তার টাকাটা নিয়ে যাবে, সে কোনো অবস্থাতে রাখতে পারবে না। এই যে আত্মরক্ষার যে কৌশলটা বিল্লাল ভাই শিখাচ্ছে, তার জন্য আমি আমার এই এলাকার পক্ষ থেকে বিল্লাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা বিল্লাল ভাইকে সহযোগিতা করতেছে এবং সহযোগিতা করবে, তাদের সকলের প্রতি শুভেচ্ছা। এবং যে কচি কাছে ছাত্রছাত্রীরা আসছে এখানে, তাদের সবাইকে শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে ভালোবাসা। সবাই যেন সুন্দরভাবে মানুষ হতে পারে। পাশাপাশি আমাদের মিডিয়ার যে শফিক ভাই আছেন, যে আমাদের প্রতিটা কার্যক্রমে পাশে থাকেন, তাকে অনেক অনেক ধন্যবাদ। সর্বোপরি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাইয়া আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এখন শুরু হয়ে যায় নাকি? হ্যাঁ শুরু হয়ে যায়, কারণ সবাই নামাজ পড়ে। ঠিক আছে। আর আগে যখন বলছে তখনকার জাগর ছেলে বাচ্চা কথা ছিল, এর আগে বুঝো নাই। আমরা চিন্তা ভাবনা করি, আমরা তো ফেল করছি, আমাকে ফুলা পানা দিয়ে চেষ্টা করে গেছি, আমাকে ফুলা পানার প্রতি আমাকে আকর্ষণ আছে, আমাদের বাপ মায়ের কালে ওখানে আকর্ষণ ছিল। এই যে সরকার আছে, তুমি আসো।
আউটকান্ডিতে প্রত্যেকটি স্কুলে এটা একটা একটা ক্লাসিক্যাল ভাবে ক্লাস চায়না মালয়েশিয়া এরা কেন এত উন্নত চায়নারা চীন জাপানে তো বলাই লাগে না ক্লাসিক্যাল ভাবে চীন জাপান কোরিয়া এদের তো বলা লাগবে না আর আবার সাঁতারও বাধ্যতামূলক তাদের আমি স্কুলে আবার তাদের ই আছে হাউস আছে আমরা যদি সবাই আমরা মানুষ একটু করি আমার বাড়ির আশেপাশে বাচ্চা থাকে আস্তে আস্তে তুমি আসো তুমি আসো
আমি মামা তো পুরো